I will teach the lesson number 16, namely yes, comma no. Okay, open your book and open the page number 29. Yes, comma no. Yes, bangla mane hocche ha. No, 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 yes, no, 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 Y, E, S. Yes. No, 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 spelling no, N, O. No, 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 এটি কি একটি গাছ? ট্রি মানে কি গাছ? ট্রি স্পেলিং কি হবে? টি আর ই ই, তাহলে ইজ দিস এ ট্রি? এটি কি একটি গাছ? ইয়েস, তুমি এটা কি দেখতে পাচ্ছ? এটা কি তাহলে গাছই হবে? তাহলে কি বলবে অ্যানসার? ইয়েস ইট ইজ, হ্যাঁ ইহা হয়, ইট ইজ এ ট্রি, ইহা হয় একটি গাছ। ঠিক আছে, ইট মানে হচ্ছে ইহা, আই টি ইহা, ঠিক আছে, ইজ মানে হয়, আই এস ইজ, এ মানে একটি, টি মানে টি আর ই ই, টি মানে গাছ, ঠিক আছে। এবার নেক্সট তোমাদের ডান হাতের দিকে একটি ছবি দেখতে পাচ্ছ, বইয়ের বইয়ের দিকে দেখাও, তাহলে দেখতে পারবে এই যেখানে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটি, ঠিক আছে। ইজ দ্যাট এ টেলিভিশন, ওইটি কি একটি দূরদর্শন? এই ছবিটিকে দেখে কি দূরদর্শন মনে হচ্ছে? টেলিভিশন মানে কি দূরদর্শন, ঠিক আছে। নো, দ্যাট ইজ নট এ টেলিভিশন, না ওইটি একটি দূরদর্শন নয়। দ্যাট ইজ এ রেফ্রিজারেটর, ওইটি একটি দ্রব্য জিনিসপত্র ঠান্ডা রাখার যন্ত্র, বা আমরা কথ্য ভাষায় তাকে ফ্রিজও বলি, ঠিক আছে। তাহলে রেফ্রিজারেটর মানে কি জিনিসপত্র ঠান্ডা রাখার যন্ত্র, বা আমরা সেটাকে কথ্য ভাষায় ফ্রিজও বলে থাকি, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ এ রেফ্রিজারেটর, তাহলে ওইটি একটি ফ্রিজ বা জিনিসপত্র ঠান্ডা রাখার যন্ত্র, ঠিক আছে। রেফ্রিজারেটর স্পেলিং কি হবে? আর ই এফ রেফ রি আর আই রেফ্রিজারেটর, জি ই আর এ টি ও আর রেফ্রিজারেটর, এইভাবে আস্তে আস্তে উচ্চারণ করে ভুলিয়ে ভেঙে উচ্চারণ করলে তোমরা সহজেই বানানগুলো শিখতে পারবে, তাহলে ঠিক আছে। টেলিভিশন বানানটা কি? প্রথমে টেলি, তারপর ভীষণ, এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবে, কিন্তু একসঙ্গেই হবে ওয়ার্ডটা, তো ভেঙে ভেঙে উচ্চারণ করলে আমার কি তোমাদের সহজে তোমরা উচ্চারণ করতে পারবে। তাহলে টেলিভিশন, টি ই এল ই, টেলি ভিশন, ভি আই এস আই ও এন, টেলিভিশন, ঠিক আছে, মনে থাকবে। এইবার নেক্সট দেখতে পাচ্ছ ছবিটি, দেখতে পাচ্ছ এটা কিসের ছবি? ইজ দ্যাট অ্যান এরোপ্লেন, ওইটি কি একটি উড়োজাহাজ? এরোপ্লেন এরোপ্লেন বা মানে কি উড়োজাহাজ? এরোপ্লেনের স্পেলিং কি হবে? এ ই আর ও এরোপ্লেন, পি এল এ এন ই এরোপ্লেন, এরোপ্লেন মানে উড়োজাহাজ, ঠিক আছে। ইয়েস, দ্যাট ইজ অ্যান এরোপ্লেন, হ্যাঁ ওইটি একটি উড়োজাহাজ, দ্যাট মানে ওইটি, ইজ মানে হয়, আই এস ইজ, ইজ মানে হয়, এন মানে একটি, এরোপ্লেন মানে উড়োজাহাজ। কোন শব্দের আগে যদি এ ই আই ও ইউ প্রথম অক্ষরটি যদি এই পাঁচটি শব্দ দিয়ে তৈরি হয়, তার আগে কি বসবে? এন বসবে, তখন কিন্তু এ বসবে না, এন বসবে, এটা মনে রাখবে, মনে রাখবে, বা খাতায় তোমাদের নোটবুকে লিখে না,
অনুবাদের প্রথম অক্ষর যদি এ ই আই ও ইউ দিয়ে শুরু হয় তাহলে তার আগে এ না বসে এন বসে, ঠিক আছে? মানে উচ্চারণটা হবে এ আর ই, এরকম বাংলা উচ্চারণ যদি হয় কোনো ওয়ার্ডটাকে, যেরকম এখানে এরোপ্লেন এ উচ্চারণ হচ্ছে, দ্যাট ইজ নট এ রকেট, এটি ওইটি একটি রকেট নয়, এটি তো একটি এরোপ্লেন, তাহলে রকেট কি করে হবে, তাহলে দ্যাট ইজ নট এ রকেট, ওটি একটি রকেট নয়। এবার শেষ একটি, এই যে ছবিটি দেখতে পাচ্ছ বইতে দেখো, তোমাদের এখানে ছবি দেওয়া আছে, এদিকে আমার হাতের দিকে নজর করো, তোমাদের বইয়ের দিকে দেখতে পারবে। তাহলে ইজ দিস এ রোজ, এটি কি একটি গোলাপ ফুল? হ্যাঁ, রোজ মানে কি গোলাপ ফুল, ঠিক আছে? রোজ স্পেলিং হচ্ছে আর ও এস ই, রোজ, রোজ মানে গোলাপ ফুল, তাহলে এটি কি একটি গোলাপ ফুল? ইয়েস ইট ইজ, হ্যাঁ ইহা হয়, ইট ইজ মানে ইহা হয়, আই টি ইট, তারপরে ইজ আই এস ইজ, ঠিক আছে? হ্যাঁ ইহা হয়, তাহলে ইট ইজ এ রোজ, তাহলে ছবিটা তো সত্যি, এটা তো গোলাপ ফুলি, তাহলে ইয়েস ইট ইজ এ রোজ, ইট ইজ এ রোজ, ইহা হয় একটি গোলাপ ফুল, ঠিক আছে? তাহলে এখানে পাঠটি শেষ হলো। এবার নিচে ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন এবং মিনিং, শব্দ উচ্চারণ এবং মানে বা অর্থ, এগুলো পড়তে হবে। যেমন ইয়েস, ইয়েস এর বাংলা মানে হচ্ছে হ্যাঁ বা হ্যাঁ, ইয়েস এর স্পেলিং হচ্ছে ওয়াই ই এস, ইয়েস, ঠিক আছে? নো, এন ও, নো, নো মানে না। তারপর টি, টি আর ই ই, টি, টি মানে গাছ, ঠিক আছে? টেলিভিশন, টেলিভিশন স্পেলিং হবে টি ই এল ই, টেলিভিশন, ভি আই এস আই ও এন, টেলিভিশন মানে দূরদর্শন, ঠিক আছে? বড় বড় যেগুলো ওটা ওয়ার্ড আছে সেগুলো কি করবে, ভেঙে ভেঙে আস্তে আস্তে উচ্চারণ করবে, তাহলে মনে রাখতে পারবে। যেমন আগে হচ্ছে বলো, তারপরে যেরকম আছে রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর, তাহলে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে আর ই এফ আর আই, রেফ্রিজারেটর, জি ই আর এ টি ও আর, রেফ্রিজারেটর, এইভাবে ভেঙে ভেঙে আস্তে আস্তে উচ্চারণ করবে, বড় বড় ওয়ার্ড আস্তে আস্তে করলে তোমরা ভালোভাবে মনে রাখতে পারবে। রেফ্রিজারেটর মানে কি, জিনিসপত্র ঠান্ডা রাখার যন্ত্র, বা তাকে কথা ভাষায় আমরা ফ্রিজও বলে থাকি, ঠিক আছে? এবার হচ্ছে এরোপ্লেন, এ ই আর ও, এরোপ্লেন, পি এল এ এন ই, এরোপ্লেন, এরোপ্লেন মানে উড়োজাহাজ, ঠিক আছে? এইভাবে পড়বে, উচ্চারণ করে করে ভালো করে বাংলা মানে সহকারে বাড়িতে পড়বে। এইবার নিচে প্রশ্ন আছে প্র্যাকটিস, হ্যাঁ সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি, একটু দুটো ভালো করে বাড়িতে পড়বে এবং না দেখে সেগুলো লেখার চেষ্টা করবে, ঠিক আছে? যেমন এক নম্বর কোশ্চেন, পুট দ্য লেটার্স ইন কারেক্ট অর্ডার টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো শব্দগুলো করে গুছিয়ে একটি অর্থপূর্ণ শব্দ করতে হবে। যেমন আমি এই দুটো দেখিয়ে দিচ্ছি, আরগুলো বাড়িতে পড়বে। যেমন দেখবে বোর্ডে দেখো, এই যে শব্দটি দেখতে পাচ্ছ এন টি ই, ঠিক আছে? এটি এলোমেলো ভাবে আছে, ঠিক আছে? এটাকে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা জাল, গজ্জয় আকার ল, জাল, জালের ইংরেজি মানে কি, নেট, নেট মানে জাল। তাহলে এখানে দেখতে পাচ্ছ এন আছে, ইউ আছে,
টিও আছে, নেট মানে কি বলছিলাম জার। তাহলে এখানে গুছিয়ে সাজিয়ে লিখবে, তাহলে কি লিখবে এন ই টি নেট, নেট মানে জার। এরপরে আরেকটা দেখে দিচ্ছি, একে কোষে একে দুই নম্বরটা, হ্যাঁ এটা দেখবে ই পি করতে হবে। তো আমরা কলম, কলম ইংরেজি কি জানি পেন, পেনের স্পেলে কি পি এন, পেন, পেন মানে কলম। তাহলে বুঝে লিখতে হবে, তাহলে এই মাঝখানের পিটাকে আমরা এইখানে লিখলাম, পেনের পি হলো। এবার ই, এখানে ই আছে, এখানে পরে লিখলাম পি ই, তারপর এম, তারপর এম, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো পি ই এম। এটা গুছিয়ে লিখলে কি হলো, একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হলো। তাহলে এখানে পেন মানে কি হলো কলম, ঠিক আছে। এবার পুট এ অর এন ইন দ্য ব্ল্যাঙ্কস, দুই নম্বর কোশ্চেন, ঠিক আছে। শূন্যস্থানে এ অথবা এন বসাও, ঠিক আছে। এ নম্বরটা করাচ্ছি, দেখবে বলে, হ্যাঁ তাহলে দিস ইস ড্যাশ ক্যাট, একই দেওয়া আছে। তাহলে এই শূন্যস্থানে এ হবে নাকি এন হবে, এটি বসাতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি আছে, এ ওয়ার্ডটার প্রথম অক্ষরটি সি দিয়ে শুরু, ঠিক আছে। তাহলে ক্যাট, ক্যাট উচ্চারণ হচ্ছে, আমরা কি বলছিলাম যে শব্দের প্রথম অক্ষর এ ই আই ও ইউ থাকবে, তার আগে এন বসবে, ঠিক আছে। তার প্রথম অক্ষর তো এখানে সি আছে, এখানে এ বসবে, কেয়ার করলি আমার গুলো ভিডিওগুলো পজ করে আগে থেকে ভালো করে দেখবে জিনিসটা, ভালো করে দেখবে। তাহলে প্রথম এখানে সি এ টি আছে, ক্যাট, ক্যাট মানে বিড়াল। তাহলে সি দিয়ে শুরু হয়েছে, প্রথম অক্ষরে সি দিয়ে আছে, সিটাকে এ ই আই ও ইউ নেই, প্রথম অক্ষরে এ এ আছে কি, ইও নেই, আই ও নেই, ও নেই, ইউ নেই, তাহলে এ বলবে, ঠিক আছে। আচ্ছা বা উচ্চারণও, উচ্চারণও কিন্তু ক্যা হচ্ছে, এখানে ক্যা, ক্যা প্রথম অক্ষরটা ক্যা দিয়ে হচ্ছে, তো আ ই এরকম উচ্চারণ হচ্ছে না বাংলায়, তাহলে যেহেতু হচ্ছে না তাই এ বসলো। উচ্চারণটা ভালো করে করবে, তাহলে ভালো করে বললে মনে রাখতে পারবে। যেমন আরেকটি দেখাচ্ছি বি নম্বর কোশ্চেন, তাহলে দ্যাট ইজ ড্যাশ আউল, আউল মানে কি প্যাঁচা। তা আউলের হচ্ছে ও আছে প্রথমে, উচ্চারণটা হচ্ছে কি আ, আউল আ, এরকম উচ্চারণটা হচ্ছে। তাহলে কি বলছিলাম এরকম আ ই, এরকম উচ্চারণের আগে এ না বসে এম বসে, এবং ইংরেজিতে এ ই আই ও ইউ থাকলে এ না বসে এম বসে। তাহলে এখানে ও আছে, তাহলে এখানে এম বসবে, ঠিক আছে। এরকম শূন্যস্থান দেওয়া থাকলো, তোমরা কি করবে শূন্যস্থানে পাশে এখানে অক্ষরটা দেখবে, দেখে তার আগে শূন্যস্থানে এ না এন বসবে, এইভাবে করবে। আজ তাহলে এ পর্যন্তই।